কক্সবাজারের চকরিয়ার খোটাখালিতে বিদ্যুতায়িত হয়ে মাহমুদ শাহরিয়ার নামে 3 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, গাছ থেকে ঝরে পড়া কামরাঙ্গা কুড়াতে গেলে এলাকার একটি পোলট্রি ফার্মের ব্যবহৃত ছেঁড়া তারের সংস্পর্শে যায় শিশুটি, এতে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে খোটাখালীর বেগুন বাগিচা 6 নং ওয়ার্ড আব্দুল গফুরের ফার্মে এ ঘটনা ঘটে। জায়গা আছে, জায়গার বাইরে গুণা তার দিয়ে আত্মিন দিয়ে ডাইরেক্ট লাইন লাগা দিয়ে, ডাইরেক্ট যখন লাইন লাগা দিয়ে ফুয়া যখন বয়স ওরা হরা গাছ আছে, হরা ভাইতে যখন গিয়ে আত্মিনি আনমারে শর্ট ঘুরি ফুয়া মুহূর্তে ফুরিয়ে গলার ইঞ্চি ফুরিয়ে কারণ ধরি বাইসা মারা গিয়ে। শিশু শাহরিয়ার একই এলাকার কাইসার হামিদের সন্তান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।